ফোনে বারবার ট্রাই করেও লাভ হলো না, আনরিসিবল। বাহিরে ঝড়জলে প্রকৃতি বিবাহ স্বরূপ, তখন মনটা বড্ড ভাগ করছিল, চিন্তা হচ্ছিল কিছু হলো না তো। ভাবতে ভাবতে কলিং বেলটা বাজলো, সিঁড়ি পেরিয়ে দৌড় লাগালাম। এত দেরি কেন, তোমায় তো ফোনও পাচ্ছিলাম না, কোনোদিন এভাবে কথা বলিনি। কিন্তু আজ অজান্তেই অধিকার বোধটা জাগলো, আদিত্য সেটা বুঝতে পারছিল, ওর দৃষ্টিতে সেটা স্পর্শ। আদিত্য বলল, মা তোমাকে কিছু বলেনি? বলেছেন, তুমি তোমার জন্মদিন পালন করো না কেন তা অবশ্য জানি না। আদিত্য আমার দিকে সরাসরি কয়েক সেকেন্ড তাকিয়ে চোখটা সরিয়ে নিল। আমার প্রথম প্রেম এই দিনেই ছেড়ে চলে গিয়েছে আমাকে। মাকে বলেছিলাম, জানো ওর নামও সোনালিকা ছিল, তাই যখন তোমার নামটা শুনেছিলাম তোমার মধ্যে ওকে খুঁজেছিলাম, কিন্তু তোমার আর ওর মধ্যে কোনো মিলে নেই, জানো নামটা ছাড়া বয়স্ক ছোটো তুমি। আদিত্যর কথাগুলো আমার মনে জাস্ট তীরের মতো বেঁধেছিল। এটাই তাহলে আদিত্যের দেরির কারণ? ও আজও ওই মেয়েটার কথাই ভাবে। আদিত্যর মনে কি আমার জন্য জায়গা হবে না? সে কি আমাকে ভালোবাসবে না কোনো দিন? এসব ভাবতে ভাবতে রাত যে কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না।